আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে বলবো সেটি হচ্ছে আমি জার্মানিতে কিভাবে অর্জ্য পেয়েছিলাম। তো আমি জার্মানিতে এসেছিলাম 2013 সালের সেপ্টেম্বরে। তো প্রথম 2 মাসের মতো আমি আসলে অর্জ্য খুঁজিনি, কারণ প্রথম মাসে আমাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয়েছিল। তো ল্যাঙ্গুয়েজ কোর্সটা ছিল ইন্টেন্সিভ, সেপ্টেম্বর মাস পুরাটাই, তার মানে হচ্ছে প্রতিদিন আমাকে 5 থেকে 6 ঘন্টা শুধু ল্যাঙ্গুয়েজ শিখতে হতো। তো আমি যাতে এই ল্যাঙ্গুয়েজ শেখার ধাপটা আরও বেশি স্ট্রেসফুল না হয়ে যায়, এজন্য ওই সময় জব খুঁজিনি। তারপর যখন 1.5 থেকে 2 মাস গেল, আমি ইউনিভার্সিটিতে পুরোপুরি অ্যাডমিশন নিলাম, ক্লাস শুরু করলাম, তখন চিন্তা করলাম এখন আমাকে আসলে কোনো মানে জব খুঁজে পেতে হবে। আমি টেকনিক্যাল জবও খুঁজছিলাম, কিন্তু টেকনিক্যাল জব যেহেতু পাচ্ছিলাম না, তো আমি ভাবলাম অ্যাট দ্য সেম টাইম আমি অর্জব খোঁজা শুরু করি। তো অর্জব খোঁজার জন্য আমি আসলে গুগলের সাহায্য নিই। গুগলে আমি তখনই মিনি জব বা পার্ট টাইম জব ফর স্টুটগার্ট এগুলো লিখে বিভিন্ন যে জব পোর্টালগুলো আছে সেগুলোতে জব সার্চ করতাম। তো খুঁজতে খুঁজতে আমি আসলে কমপক্ষে 2টা ইন্টারভিউ দিয়েছিলাম আর জবের জন্য, যেগুলোতে আমি ফেল করেছি। তো সেই গল্প আমি আপনাদেরকে বলবো, কারণ আমি মনে করি আমি যদি আমি কীভাবে অর্জ পেয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে জার্মানিতে কীভাবে অর্জ পাওয়া যায়। তো যাই হোক, প্রথম যে ইন্টারভিউটি দিতে গিয়েছিলাম সেটি হচ্ছে ইউপিএস। ইউপিএস হচ্ছে ডেলিভারি কোম্পানি, আসলে এটা পৃথিবীর অনেক দেশেই আছে। তো তাদের একটি ওয়্যার হাউসে আমাকে অনেক বড় বড় প্যাকেট যেগুলো ছিল সেগুলো একটি বড় ট্রাক থেকে হয়তো নামাতে হবে, অথবা অনেক সময় উপরে তুলতে হবে। তো অনেক সময় হচ্ছে সেগুলো বেশ কয়েক কেজি ছিল। তো আমাকে হচ্ছে তারা ইন্টারভিউতে সিলেক্ট করার পর আমাকে বলল, আমাকে হচ্ছে একদিন টেস্ট প্রোবে আরবাইট বলে এখানে, বা প্রোবে টাক, তার মানে আমি হচ্ছে তারা দেখবে আমি কাজটা পারি কিনা। তো আমি কাজটা করেছিলাম আধা ঘন্টার মতো। তো যাই হোক, হয়তো তখন আমি খুব বেশি মানে শক্তিশালী ছিলাম না, যার কারণে তারা আমার কাজ দেখে হয়তো সন্তুষ্ট হয়নি এবং তারা আমাকে কাজটি দেয়নি। তো সেটি যাই হোক, তারপর আমি হচ্ছে আবারও জব খোঁজা শুরু করি এবং আরেকটি পার্ট টাইম জবের জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম। সেটি হচ্ছে আসলে একটি বুক স্টোর। তো তাদের কাজটিও সামান্য কমিউনিকেটিভ, তার মানে হচ্ছে তাদের অনেকগুলো সেলফ থাকে। তো অনেক সময় একজন যে ম্যানেজার থাকে তার বিভিন্ন ডিরেকশন অনুযায়ী বইগুলো বিভিন্নভাবে সাজাতে হয়। তো সেটিরও আমি হচ্ছে প্রবেটা আগে গিয়েছিলাম, কিন্তু সেখানেও আমি তাদের যে জার্মান কমিউনিকেশন প্রথম পর্যায়ে সেটি বুঝিনি। তো আমি আসলে ওই জবটিও পাইনি। তারপর আমি আরও খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে হচ্ছে আমি আরেকটি ইন্টারভিউর কল পাই। সেটি ছিল একটি ছোট রেস্টুরেন্টের জব। তো ওই রেস্টুরেন্ট যিনি চালাতেন তিনি ছিলেন শেফ এবং তিনি ছিলেন ওটার ওনার। তো উনি ইংলিশ ভালো পারতেন, আর আমি ডয়েচও একটু একটু চেষ্টা করেছিলাম, কারণ তখন অলরেডি 2-2.5 মাস হয়ে গিয়েছিল, কিছু সামান্য বলতে পারতাম। তো যাই হোক, সে যেহেতু ইংলিশ পারে, তারপর আমাকে সে জবটি দেয়। ওটা আমার যতটুকু মনে পড়ে সে জবটি আর কন্ট্রাক্টটি ছিল একটি মিনি জবের কন্ট্রাক্ট, তার মানে আমি সর্বোচ্চ 450 ইউরোর মতো ইনকাম করতে পারবো এবং প্রতি ঘন্টায় আমি 8.5 ইউরো করে পাবো। তো আমি অনেক খুশি হয়েছিলাম তো জবটি পেয়ে। তো জবটি আমি প্রায় 5-6 মাসের মতো কন্টিনিউ করি। তো এটি ছিল আমার জার্মানিতে প্রথম অর্জব। তো তারপর যেটি হলো 5-6 মাস পরে, আমি যেটি দেখতে পেলাম যে ওই রেস্টুরেন্টটা যেহেতু ছোট ছিল, আমাকে সপ্তাহে বেশ কয়েকদিন যেতে হতো এবং খুব বেশি কাজ মাঝে মাঝে থাকতো না, হয়তো 3-4 ঘন্টা পর বলতো আজকে আর কাজ নেই, আজকে তুমি যেতে পারো। তো আমি আসলে এমন একটি কাজ খুঁজছিলাম যেখানে আমি হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন কাজ করব এবং সেখানেই আমার হচ্ছে মাসে যে 450 ইউরো লিমিট সেটি পূরণ হয়ে যাবে। তো তারপর তখন তো অনেকের সাথে পরিচয় হয়, তখন আমাদের সাথে যারা এসেছিলেন তাদের মধ্যে কয়েকজন আরেকটি রেস্টুরেন্টে জব করতো। তো সেই রেস্টুরেন্টে আবার ভালো কাজ ছিল,
তো সেখানে সপ্তাহে 2 দিন কাজ করলেই মাসে যে 450 লিমিট সেটি পূরণ হয়ে যেত। তো আমি হচ্ছে তাদের রেফারেন্স ধরে ওই রেস্টুরেন্টে যাই এবং তাদেরকে বলি যে আমি এখানে কাজ করতে যাই। তো তারা আমাকে সিভি দিতে বলে, সিভি দেওয়ার পরে 2 সপ্তাহ পরে তারা যখন যোগাযোগ না করে তখন আমি তাদেরকে আবার ফোন করি। তখন তারা বলে ঠিক আছে তুমি অমুক দিন আসো, আমাকে একদিন হচ্ছে প্রোভে থাক বা কাজ করে যাও, তারপর যদি ভালো লাগে তোমাকে তারপর আমরা তোমাকে কাজে নিব। তারপর তাদের কথা মতো আমি একদিন কাজ করি এবং তাদের পছন্দ হয় এবং তারপর আমি হচ্ছে প্রথম যে জবটি সেটি ছেড়ে দেই বলতে, সেখানে আমাদের পরে আরো কয়েকজন এসেছিল তাদেরকে জবটি অফার করি এবং তারা ওই জব করতে রাজি হয় এবং আমি হচ্ছে ওই সেকেন্ড যে রেস্টুরেন্ট যেটি আমি আসলে রেফারেন্স সূত্রে পেয়েছি সেখানেও সেখানে আমি হচ্ছে কাজ করতে শুরু করি। তো ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন আসলে কাজ পাওয়া যায় এখানে 2টি ভাবে। একটি হচ্ছে আপনি নিজে সার্চ করে গুগল করে অ্যাপ্লাই করতে পারেন, তারপর হচ্ছে ইন্টারভিউ দিতে পারেন, তো এটি একটি ওয়ে। আরেকটি ওয়ে হচ্ছে আপনার যদি পরিচিত কেউ থাকে এবং তারা যদি আপনাকে রেফার করে তাহলেও কাজ পাওয়া যায়। আমি 2ভাবেই মানে 2টি অড জব ম্যানেজ করেছি। তো তারপর আমি আসলে এই অড জবগুলো প্রায় 9 থেকে 10 মাসের মতো কন্টিনিউ করার পর আমি চিন্তা করলাম যে আমার আসলে টেকনিক্যাল কোনো জব খোঁজা উচিত। আমার এক বড় ভাই আসলে ওনার কথা আমি বলতে চাই। তো উনি আমাকে অনেকভাবে এনকারেজ করেছে যে আসলে অড জব করা ভালো, খারাপ না, মানুষ অনেক প্রয়োজনীয় অড জব করে থাকে, কিন্তু সবসময় চেষ্টা করা উচিত যে তুমি যেই লাইনে পড়তে এসেছো, যেই সাবজেক্টে পড়তে এসেছো, ওই রিলেটেড কোনো স্টুডেন্ট জব ম্যানেজ করতে পারো কিনা। তো তার মোটিভেশনে আমি হচ্ছে আসলে অ্যাপ্লাই করতে থাকি এবং অ্যাপ্লাই করে করে আমি হচ্ছে 1 বছরের মধ্যে টেকনিক্যাল জব পেয়েও যাই। তো সেই গল্প অন্য একদিন বলবো। তো আমি আসলে আপনাদের কাছকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হয়েছিলাম সেটি হচ্ছে আমি জার্মানিতে কীভাবে অর্জ পেয়েছিলাম। তো 2 টাইপের অর্জ আমি আপনাদেরকে বললাম যে একটি হচ্ছে আপনার আপনি গুগল করে পেতে পারেন, একটা হচ্ছে রেফারেন্সে পেতে পারেন। তো এই সবগুলো মিনি জব হিসাবে আপনারা কাউন্ট করতে পারেন এবং সারা বছরই কন্টিনিউ করতে পারেন। আরেক টাইপের অর্জ জার্মানিতে আছে সেটি হচ্ছে সাইট আরবাইট বলা হয় আর কি। এখানে তার মানে হচ্ছে আপনি যদি সব সময় কাজ করতে না চান অথবা অনেক জার্মানিতে এরকম অনেক থার্ড পার্টি আছে যারা আপনাকে বিভিন্ন সময় সময়ে কাজের জন্য ডাকবে, তার মানে হচ্ছে তাদের কাছে সব সময় কাজ নাও থাকতে পারে অথবা আপনিও সব সময় কাজ করতে ইন্টারেস্টেড নাও থাকতে পারেন, তারা হচ্ছে থার্ড পার্টি। তো তাদের আন্ডারেই আপনার কন্ট্রাক্ট হবে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনাকে কাজের জন্য পাঠাবে, অথবা যখন কাজ থাকবে না তখন তারা ফোন দিবে না, আবার যখন কাজ থাকবে তখন তারা ফোন দিবে, বলবে যে অমুক তারিখে কাজ আছে তো তুমি কি ইন্টারেস্টেড কি না। তো এরকম অনেক সাইট আর বাইট কোম্পানিও জার্মানিতে আছে। আরেক ধরনের অর্জব আছে সেটি হচ্ছে সেমিস্টার যে ভ্যাকেশন থাকে ওই সময় করা যায়, 2-3 মাস ধরে টানা অ্যামাজনের ওয়্যার হাউস বা ডায়ামলার বা ফক্সওয়াগেনের ওয়্যার হাউসে অনেক সময় এই ধরনের কাজ করা যায়। তো ওগুলা হচ্ছে অনেক সময় আপনাকে এক সিটি থেকে আরেক সিটিতে যে করতে হবে, অনেক সময় কোম্পানিগুলোই থাকা খাওয়ার ব্যবস্থা করে 2-3 মাসের জন্য। তো 2-3 মাসেও ভালো টাকা ইনকাম করা যায়, হয়তো ওই টাকা দিয়ে আপনারা পুরো সেমিস্টার যে খরচ সেটি চালিয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি জার্মানিতে কিভাবে অর্জ পেয়েছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।